হ্যালো ভিউয়ার্স, আমি গৌরব, আপনারা দেখছেন ড্রিম হোম চ্যানেল। ড্রিম হোম চ্যানেলে আজকে মিশন বাজার কেষ্টপুরে একটি 1BHK ফ্ল্যাট দেখাবো। যারা আপনারা নিউটাউন বা সল্টলেকে চাকরি করেন তাদের জন্য এই জায়গাটা খুব সুন্দর জায়গা। আমরা এই সোজা রাস্তা ধরে VIP রোড কেষ্টপুর থেকে মিশন বাজারে এসেছি। এখান থেকে VIP রোড 3 কিলোমিটার, কিন্তু এখান থেকে সেক্টর 5 মানে টেকনোপলিস এই সোজা রাস্তা ধরে ডান দিকে গেলে আপনারা কিন্তু পায়ে হেঁটে বা বাইক নিয়ে মাত্র 5 মিনিটে পৌঁছে যেতে পারবেন। এছাড়া সোজা গেলে মোটামুটি 1.5 কিলোমিটারের মধ্যে আপনারা DLF 1, নিউটাউন বাস স্ট্যান্ড, এছাড়া নজরুল তীর্থ এই জায়গাগুলো পেয়ে যাবেন। মিশন বাজার একটি মার্কেট এরিয়া, তাই মিশন বাজারে আপনারা সব রকমের দোকান, ব্যাংক, ATM, স্কুল সবকিছুই কিন্তু হাতের কাছে পেয়ে যাচ্ছেন। তাহলে চলুন আজকে যে ফ্ল্যাটটি আছে সেই ফ্ল্যাটটি দেখে নেওয়া যাক। আজকে যে ফ্ল্যাটটি দেখাবো সেটি একটি কর্পোরেশন প্ল্যানে তৈরি ফ্ল্যাট, আপনারা যে কোনো ব্যাংক থেকে হোম লোন পেয়ে যাবেন। এখন আমরা আজকে যে ফ্ল্যাটটি দেখাবো সেই বিল্ডিংয়ে চলে এসেছি। ফ্ল্যাটে ইলেকট্রিক অলরেডি চলে এসেছে। এই ফ্ল্যাটটি আজকে সেকেন্ড ফ্লোরে দেখাবো, 1BHK ফ্ল্যাট। কোনো লিফট এই বিল্ডিংয়ে পাবেন না, কারণ এটা একটি ছোট বিল্ডিং, মাত্র 2টো করে ফ্ল্যাট আছে। টোটাল এই বিল্ডিংয়ে 6টা ফ্ল্যাট আছে। সিঁড়িগুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দর মার্বেল ফিনিশ করে সিঁড়িগুলো করা হয়েছে এবং ছোট ছোট স্টেপ, তাই আপনাদের উঠতে অসুবিধা হবে না। G+3 মানে 4তলা বিল্ডিংয়ের 3তলায় আপনারা আজকের ফ্ল্যাটটি পাবেন। এখন আমরা সেকেন্ড ফ্লোরে চলে এসেছি। পার ফ্লোরে 2টো করে ফ্ল্যাট আছে। তাহলে চলুন ফ্ল্যাটটা দেখে নেওয়া যাক। এ হলো আজকের ফ্ল্যাটটি। ঢুকেই আপনারা কিচেন কাম ডাইনিং পাচ্ছেন। এখানে ছোট করে আপনারা ড্রয়িংও করতে পারেন। কিচেনটি দেখতে পাচ্ছেন, কিচেনের মধ্যে কিন্তু ফুল টাইলস করে দেওয়া আছে, মানে 10 ফিটের টাইলস এখানে করে দেওয়া আছে। এত টাইলস কিন্তু কোনো ডেভেলপার আপনাদের করে দেবে না, এটা আলাদা করে দেওয়া হয়েছে। এছাড়া স্ল্যাবে আপনারা দেখতে পাবেন খুব সুন্দর গ্রানাইট ফিনিশ করে কাজ করা আছে। কিচেনের মধ্যে কিচেন চিমনি, ওয়াটার পিউরিফায়ার পয়েন্ট পেয়ে যাচ্ছেন। মডুলার সুইচ লাগিয়ে দেওয়া আছে। এই হলো সিঙ্ক, সব কিছু ফিটিংস কিন্তু অলরেডি লাগিয়ে দিয়েছেন ডেভেলপার। স্লাইডিং উইন্ডো করে দেওয়া আছে। এখানে একটি বেসিন লাগিয়ে দেওয়া আছে। এবার আপনাদের আমরা কমন টয়লেটটি দেখিয়ে দেব। একটি স্পেসিয়াস স্কোয়ার কমন টয়লেট পাচ্ছেন। টয়লেটের মধ্যে 7 ফিটের টাইলিংয়ের কাজ করা আছে। টয়লেটের মধ্যে গিজার পয়েন্ট এবং এক্সস্ট ফ্যানের পয়েন্ট পেয়ে যাচ্ছেন। সব ভালো কোয়ালিটির ফিটিংস লাগানো আছে। এবার আমরা দেখে নেব বেডরুমটি। এই হলো বেডরুম। বেডরুমের মধ্যে আপনারা কিন্তু প্রচুর স্টোরেজের জায়গা পেয়ে যাচ্ছেন। এখানে আপনারা ওয়াল আলমিরা বানাতে পারবেন। এখানে একটা সুন্দর ওয়ার্ড্রপ আপনারা করে নিতে পারবেন। বেডরুমের সাইজ আছে 11 ফিট বাই 11 ফিটের। দুটো উইন্ডোজ এখানে পেয়ে যাচ্ছেন। দুটো জানলা থাকার জন্য খুব ভালো আলো হাওয়া আসবে। এবং উপরে দেখতে পাচ্ছেন আরেকটি স্টোরেজ, একটি লক করে দেওয়া আছে উপরে, যেটি আপনারা উডেন কভার করলে খুব সুন্দর দেখতে লাগবে। এবং এই বেডরুমের সঙ্গে আপনারা কিন্তু একটি অ্যাটাচড ব্যালকনিও পাবেন। বেডরুমটি আরেকবার দেখিয়ে দিচ্ছি আপনাদের। ফ্লোরিং আছে 55 টাইলস। এই হলো ব্যালকনিটি, একটি রোড ফেসিং ব্যালকনি আপনারা পাচ্ছেন। এখানেও বিভিন্ন কানেকশন করে দেওয়া আছে।
এখানে আপনারা লাইট ফ্যান এগুলো লাগাতে পারবেন। এই টোটাল ফ্ল্যাটটি আপনাদের দেখালাম, একটি 1 BHK ফ্ল্যাট, সঙ্গে একটি ব্যালকনি, একটি টয়লেট, ওপেন কিচেন এবং ডাইনিং পাচ্ছেন। টোটাল ফ্ল্যাটটি সাইজ আছে 430 স্কোয়ার ফিট সুপার বিল্টআপ এরিয়া, এবং এই ফ্ল্যাটটির দাম রাখা হয়েছে 15 লক্ষ টাকা, মানে 15 লাখস, এবং এর সঙ্গে 45,000, মানে 45,000 টাকা আপনাদের ইলেকট্রিকের জন্য এক্সট্রা দিতে হবে। ফ্ল্যাটটি পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, আপনারা চাইলে ইমিডিয়েটলি শিফট করতে পারবেন। এটি একটি কর্পোরেশন প্ল্যানে তৈরি ফ্ল্যাট, তাই আপনারা যে কোনো ব্যাংক থেকে হোম লোন করতে পারবেন। টু হুইলার পার্কিং ফ্রি আছে, ফোর হুইলার পার্কিংয়ের জন্য একটি ওপেন পার্কিং আপনাদের দেওয়া যেতে পারে, সেক্ষেত্রে 3.5 লাখ টাকা এক্সট্রা লাগবে। ফ্ল্যাটটি সম্বন্ধে আরও ডিটেলসে জানতে ডেসক্রিপশন বক্সে আমরা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রাখবো, সেখানে আপনারা কল বা হোয়াটসঅ্যাপ করে নিতে পারেন। আপনারা কোনো প্রপার্টি সেল করতে চাইলে আমাদের সঙ্গে অবশ্যই কন্ট্যাক্ট করবেন, আমরা আপনাদের প্রপার্টিটা সেল করার জন্য হেল্প করতে পারি। যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, আপনাদের জন্য আমরা কিন্তু বিভিন্ন ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। তাহলে আজকের মতো এইটুকুই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।